কপালে সিঁদুরের টিপ, পরনে নীল পাঞ্জাবি আর সাদা পাজামা, এক মনে চোখ বন্ধ করে শিবের মাথায় জল ঢালছেন কে জানেন? অভিনেতা দেব। সাধারণত ছবির প্রচারের জন্য শহরের বিভিন্ন জায়গায়, কখনো আবার কোনো ফিল্ম পার্টিতেই টলিপাড়ার নায়ককে দেখতে অভ্যস্ত অনুরাগীরা। কিন্তু শুক্রবার দেখা মিলল অন্য দেবের। 11 আগস্ট মুক্তি পেতে তার নতুন ছবি ব্যোমকেশ ও দুর্গরহস্য একেবারে তৈরি। শুভদিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে সকালটা শুরু করতে চেয়েছিলেন নায়ক, আর ঠিক তেমনই কাজ। সঙ্গে শিবের মাথায় জল ওঢাললেন তিনি। শ্রাবণ মাস চলছে, এমনিতেই এখন মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়, আচমকাই প্রিয় তারকাকে দেখে অবাক দর্শনার্থীরাও। দেবকে এক ঝলক দেখতে ভিড় বাড়ল দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। এই প্রথম ব্যোমকেশ হিসেবে দেবকে পর্দায় দেখবেন দর্শক। আর এর আগে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত সহ একাধিক অভিনেতাকে এই চরিত্রে দেখেছেন তারা। ফলে ব্যোমকেশ রূপে তাকে দেখে নানাজনের নানা মত। এই ছবির মাধ্যমে দর্শক পেয়েছেন নতুন সত্যপতিকেও, নতুন ব্যোমকেশের নতুন সত্য রুক্মিণী মৈত্র। তাই পরীক্ষার ফল প্রকাশের আগে মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে এলেন অভিনেতা। দক্ষিণেশ্বরে তোলা ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন, দেব লেখেন সবার ভালো হোক। কিন্তু ছবি তুলেও কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেতাকে। এমন কেন? এমনিতে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শনার্থীদের মুঠোফোন নিয়ে ঢোকা নিষেধ। সেখানে নায়ক কী করে মন্দিরে দাঁড়িয়ে ছবি তুললেন? সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ লিখছেন, তারকাদের জন্য সব কিছুতেই ছাড়? আবার কারও প্রশ্ন, আপনি কি সাংসদ বলে অনুমতি পেয়ে গেলেন? তবে এই তর্ক দূরে সরিয়েও অনেকেই শুভকামনাও জানিয়েছেন নায়ককে। এবার পরীক্ষার ফল ঠিক কেমন হবে তার উত্তর তো দেবে রূপলী পর্দায়।